মানডে দিদিভাইয়ের এক্সাম, সব ম্যাথমেটিশিয়ানরা বসে আছে, দিদিভাইয়ের ম্যাথ করছে, বলছে যে কোনো হেল্প লাগলে আমাকে বলিস। এই যে দিদিভাই আবার টোকোকে ডেকে নিল, টোকো মনে হয় সব ম্যাথ পারবে, সমস্ত হেল্প যেন টোকোই করবে, দিদিভাইকে শুয়েই দিয়েছে। টোকো বলছে আমি যখন হেল্প করব পুরোটা আমিই করব, কপিতে আমিই লিখব। আর এ বলছে দিদিভাই আমাকে ভুলে গেলি, আমি সমস্ত মাইনাস প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সমস্ত কিছু জানি, আমাকে ডাক, আমি সব পারি, টোকো দাদাকে ডাকিস না। নিকো বলছে ম্যাথ করে কী হবে দিদিভাই, আমার কাছে গান শেখ, গান ম্যাথ করে কোনো লাভ নেই। টোকো বলছে আমাকে নিয়েছিস তো, দেখবি সব ম্যাথ পেরে যাবি, আমি সমস্ত কিছু করে দে, পেনটা আমায় দে, পেনটা আমার মুখে দে, দিদিভাই দে দে আমি লিখবো। তুমি চাটুপুটু করে দিচ্ছ, একটু গানটা শোনাও। নিকো বলছে দূর, তুই গান শুনবি না, গান শিখবিও না, তোকে গান শিখিয়ে কোনো লাভ নেই। বকে দিচ্ছে, দিদিভাইকে বকে দিচ্ছে। এইভাবে গান করতে হয় দিদিভাই, দিদিভাই চেষ্টা করছে কিন্তু পারছে না মিকোর মতো। দিদিভাই চেষ্টা করছে কিন্তু দিদিভাই কিন্তু মিকোর ধারে কাছে যেতে পারছে না। ও শোনাচ্ছে যে এইভাবে লিও এবার উঠে গেছে, বলছে তোর কটা ম্যাথ হলো দে তো চেক করি, চেক করি কটা। ওইদিকে মিকো বলছে না দিদিভাই কোনো ম্যাথ হবে না, শুধু গান শেখা হবে। এবার লিও পেন নিয়েছে, পেনটা দে আমি চেক করি, আমি চেক করবো তুই কীরকম ম্যাথ করেছিস।